আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর হলো আমরা যে চারটি সংখ্যা পদ্ধতি পড়েছি, তো চারটি সংখ্যা পদ্ধতির মধ্যে দশমিক, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল এই চারটি সংখ্যা পদ্ধতি। তো আজকে আমরা যেটা শিখবো, দশমিক সংখ্যা থেকে অন্য সকল সংখ্যাকে রূপান্তরিত করবো। দশমিক সংখ্যা থেকে আজ আমরা সকল সংখ্যা রূপান্তর করে দেখাবো। তো দশমিক সংখ্যা থেকে যদি সকল সংখ্যাকে রূপান্তরিত করতে হয়, প্রথমেই আমাদের জানতে হবে দশমিক সংখ্যাটা কি আসলে। তো আমরা জানি দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। তো দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতির যে সংখ্যাগুলো, সেগুলোকে আমরা আজকে বিভিন্ন সংখ্যায় রূপান্তরিত করব, অন্যান্য পদ্ধতির সংখ্যা পদ্ধতিতে রূপান্তরিত করব। তো খেয়াল করো, আমি যদি একটি দশমিক সংখ্যা এখানে নেই, তোমরা বুঝতে পারছো একটা একটি দশ ভিত্তিক সংখ্যা। তো দশমিক সংখ্যাগুলোকে কী করা হয়, দশ তাদের বেসকে পাশে উল্লেখ করে দিতে হয়। যেহেতু আমরা বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি নিয়ে পড়বো, সুতরাং কী করতে হবে, যে কোনো একটা সংখ্যা পদ্ধতিকে লেখার জন্য তার সেই সংখ্যাটি লেখার পরে তার বেসটি উল্লেখ করতে হবে। তো বেস কি তোমরা যারা জানো না, তারা আমার প্রথম ভিডিওটি দেখে আসতে পারো, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি বেস সম্পর্কে, সেখান থেকে দেখে আসো। তো বেস আমরা তাহলে এটা দেখতে পেলাম, যেহেতু এটার বেস দশ, তাহলে এটা একটা দশমিক সংখ্যা। এবার আমরা এই দশমিক সংখ্যাকে যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো দশমিকের সংখ্যা এটাকে বলা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু। আমরা দশমিক বলি সবসময় পড়ার সময়, এই র্যাডিক্স পয়েন্টের বাম পাশের দিকে যে অঙ্কটা থাকে, যে অঙ্কগুলো থাকে, সেই অঙ্কগুলো মিলে যে সংখ্যাটি হয় তাকে আমরা বলি পূর্ণাংশ। এই ডান পাশের অঙ্কটুকু বলি ভগ্নাংশ। তো কোনো একটা দশমিক সংখ্যাকে অন্যান্য যে কোনো সংখ্যায় রূপান্তরিত করতে গেলে এই পূর্ণাংশ এবং ভগ্নাংশের ধারণা থাকাটা খুবই জরুরি। তাহলে আমরা বুঝতে পারলাম র্যাডিক্স পয়েন্টের বাম দিকে যে অঙ্কগুলো থাকে সেই সংখ্যা সেইটাকে বলা হয় পূর্ণাংশ, আর ডিক্স পয়েন্টের ডান দিকে যে অঙ্কগুলো থাকে সেইগুলোকে বলা হয় ভগ্নাংশ। ওকে, এই পূর্ণাংশ এবং ভগ্নাংশের জন্য দুইটি পৃথক নিয়ম ব্যবহার করে আমরা যে কোনো একটি দশমিক সংখ্যাকে অন্য যে তিনটি আছে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, সেটা করে ফেলবো, এবং খুব সহজেই আজকে আমরা এটা করে ফেলবো। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা জানলাম যে একটি সংখ্যার কী কী থাকে। একটি দশমিক সংখ্যার পূর্ণাংশ থাকে এবং ভগ্নাংশ থাকে। তো পূর্ণাংশ এবং ভগ্নাংশ লেখার পরে আমরা এখানে দুটি সূত্র লিখে নিয়েছি। দুটি সূত্র বলা যায় না, যদিও এটাকে নিয়ম বলা যেতে পারে। একটা দুটা নিয়ম লিখে রেখেছি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য, একটা হচ্ছে ভগ্নাংশের জন্য। তো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা যে দুটি অংশ রয়েছে একটি সংখ্যার, তো সেই দুটি সংখ্যাকে আলাদা আলাদাভাবে আমরা ম্যাথটা করে আমরা কী করতে পারি, একটি যে কোনো একটি সংখ্যাকে অন্য যে কোনো একটি সংখ্যায় রূপান্তরিত করতে পারি। তো সেটা কীভাবে একটু দেখে নেই, এই সূত্র অনুযায়ী কীভাবে কাজ করে। মনে করি আমার যে এই অঙ্কটি রয়েছে, এই পুরো সংখ্যাটিকে যদি আমি বাইনারিতে রূপান্তরিত করতে চাই, তাহলে আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এখানে দুই দিব। অর্থাৎ এই দুই মানে বোঝানো হচ্ছে এইটা, এই যে সংখ্যায় আমি যাব সেই সংখ্যার বেজ হচ্ছে দুই। তো আমি যে সংখ্যায় যাব সেই সংখ্যার বেজ দুই। দুই বেজ ভিত্তিক সংখ্যাকে আমি আগেই বলে এসেছি কী সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি। তো আমাদের কোথায় যেতে হবে, দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি অথবা মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে। তো যদি আমি কোনো একটা সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতি নিতে যাই, তাহলে তার সূত্র কী দেখো, আমি এখানে লিখে এসেছি পূর্ণাংশের জন্য সূত্রটা হচ্ছে বেস, তারপরে প্রদত্ত পূর্ণাংশ, ডান পাশে লিখে নিচে কী লিখে, নিচে একটু চিহ্ন দিয়ে রেখেছি যে এই অংশটুকু আসলে শুরু হবে নিচ থেকে, এক ঘর পর থেকে। ব্যাপারটা কি দেখি আমি বলে রাখি, বেস প্রথমে এরকম একটা ঘর নিয়ে নিব, এরপর নিব কি বেস। বেসটা আসলে কত, আমি যে সংখ্যায় যেতে চাই সেই সংখ্যার বেস। দেখো এই সংখ্যাটি হচ্ছে দশমিক সংখ্যা, তার বেস দশ। আমরা যাব হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে দুই। তাহলে আমাদের বেজের এখানে আসবে কত, দুই। অর্থাৎ আমরা যে সংখ্যায় যেতে চাচ্ছি ঠিক সেই সংখ্যাটার বেস। এবার পূর্ণাংশ, প্রদত্ত পূর্ণাংশ, অর্থাৎ পুরো একটা সংখ্যার যে পূর্ণ অংশটুকু আছে সেই পূর্ণাংশ আমরা এখানে লিখব। ওকে, পূর্ণাংশ কত, 1 3 1 2 3 পূর্ণাংশ। এবং এখানে এই কথাটা আমরা লিখে নিব, ভাগশেষ কথাটা আমরা এখানে লিখে নিলাম। ওকে ওকে, এরপরে এইটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 61.5। তো তার মানে হচ্ছে 61.2 এইটার 122-এর মধ্যে যায় 61 বার, এবং ভাগশেষ থাকে হচ্ছে এক, সেই একটা এখানে যাবে ভাগশেষটা। ওকে, আবার যদি আমরা এটাকে দুই দিয়ে ভাগ করি, তাহলে যায় 30 2 60, আর আমাদের বেঁচে থাকে, হাতে থাকে এক। হাতে থাকে বলতে ভাগশেষ থাকে হচ্ছে এক, 30 কে
একষট্টিকে দুই দিয়ে ভাগ করলে তিরিশ হয়, হাতে থাকে এক, অর্থাৎ আমাদের ভাগশেষ থাকে এক। আবার যদি তিরিশকে দুই দ্বারা ভাগ করি তাহলে দেখা হচ্ছে পনেরো, এবার কোনো ভাগশেষ থাকে না, শূন্য। আবার যদি আমি এটাকে দুই দিয়ে ভাগ করি তাহলে সাত দুগুণা চোদ্দ, চোদ্দ ভাগশেষ থাকলো এক, সেই শূন্য এক পনেরো। ওকে, এবার যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে যায় তিনবার, তিন দুগুণা ছয়, ভাগশেষ থাকলো এক, সাত। আবার যদি আমি দুই দিয়ে ভাগ করি দুই এককে দুই, ভাগশেষ থাকে এক। আবার যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এটা কোনোর মধ্যে যায় না, তাহলে শূন্য, ভাগশেষ থাকবে এক। এবার কি করতে হবে, এই অঙ্কটুকুগুলোকে নিচ থেকে উপরের দিকে লিখতে হবে, নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। এই অংশটুকুকে বলা হয় এম এস বি। এম এস বি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটাকে বলা হচ্ছে এল এস বি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, তাহলে এটা সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, আর এটাকে এটাকে বলা হয় সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। তো কীভাবে লিখতে হয় তাহলে, আমরা লিখবো নিচ থেকে উপরে লিখবো, তাহলে অঙ্কটা লিখবো কত কত, আমরা অঙ্কটা লিখবো দেখো, এক প্রথমে এক, তারপরে এক 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 শূন্য এক এক, আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে কিসের জন্য, পূর্ণ অংশের জন্য আমরা এই অংশটুকু পেয়েছি। এবার ভগ্নাংশের জন্য করব, তাহলে ভগ্নাংশের জন্য যদি এই সূত্র মেনে আমরা করি তাহলে দেখো কী করবো, আছে হচ্ছে প্রদত্ত ভগ্নাংশ তো পয়েন্ট টু থ্রি, আমরা পূর্ণ সংখ্যা এখানে লিখে নিব, পূর্ণ সংখ্যা। ওকে, পূর্ণ সংখ্যা নিচ থেকে শুরু হবে, গুণ করবো কত দিয়ে, আমরা যে সংখ্যায় যাব সেই সংখ্যা দিয়ে, সেই সংখ্যার বেস দিয়ে, সেই সংখ্যার বেস কত, দুই, তাহলে আমরা দুই দিয়ে বেস গুণ করি, তিন দুগুণা ছয়, চার দুগুণা দুই দুগুণা চার, এই যে দশমিক, কোনো পূর্ণ অংশ আসে নাই, জিরো। আবার আমরা দুই দিয়ে গুণ করি, যদি দুই দিয়ে গুণ করি তাহলে কত আছে, ছয় দুগুণা বারোর দুই, হাতে এক, চার দুগুণা আট আর এক নয়, এবারও কোনো পূর্ণ অংশ সংখ্যা আসলো না, আমরা জিরো লিখলাম। আবার দুই দিয়ে গুণ করি, দুই দুগুণা চার, নয় দুগুণা আঠারোর আট, হাতে এক। এই যে দুইটা আমরা শুরু করেছিলাম, দুইটা দুইটার বেশি যে কয়েকটি অঙ্ক আসবে আমাদের এই পূর্ণ অংশের ঘরে সেই অঙ্কটি বসে যাবে, ক্লিয়ার? কি বললাম আবারও, আমরা শুরু যে কয়েকটি অঙ্ক দিয়ে করব ঠিক সেই সেই কয়েকটি অঙ্কর বেশি যে কয়েকটি অঙ্ক আসবে সেটা আমরা কোথায় লিখব, এই পূর্ণাংশের ঘরে লিখে দিব। ওকে, আবার যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে দুই দুগুণা চার দুগুণা আট, আট দুগুণা ষোলোর ছয়, হাতে এক। এবারের ক্ষেত্রে এই উপর থেকে নিচের দিকে লিখতে হবে, এবার উপরের দিকের এই বর্ণটাকে বলা হবে এম এস বি এই অঙ্কটাকে, আর নিচের দিকের এই অঙ্কগুলাকে বলা হয় এল এস বি। ওকে, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক এবং সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। তো এই দশমিকের অংশটুকু আমরা কীভাবে লিখবো, দশমিকের অংশটুকু লিখবো স্যার দশমিক শূন্য শূন্য এক এক। এবার যদি আমরা পূর্ণাংশের অঙ্কগুলো এবং ভগ্নাংশের অঙ্কগুলো পাশাপাশি লিখে দেই তাহলে আমরা পুরো অঙ্কটির ফলাফলটা পাবো। কীভাবে দেখো, এই অঙ্কটির আমরা যে অঙ্কগুলো পেয়েছিলাম এক 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 শূন্য এক এক দশমিক, এই অঙ্কগুলো কত কত পেয়েছিলাম, শূন্য শূন্য এক এক, এই যে আমরা দুই দিয়ে দিলাম তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে এই কাঙ্ক্ষিত মানে দশমিক মান। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি এই অঙ্কটিকেই একশো তেইশ দশমিক তেইশকেই আমরা কী করব, অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরিত করব। কেননা দেখো এখানে কী করেছি, এখানে আমি এটা ইকুয়াল টু লিখেছি হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন এইট বেস, অর্থাৎ এইট বেস কার, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে আট। সুতরাং এটা কত, এটা কোথায় রূপান্তরিত করতে হবে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে। তো খেয়াল করো, এই সংখ্যাটাকে যদি অক্টাল পদ্ধতিতে রূপান্তরিত করতে চাই তাহলে আমাদের একই সূত্র থাকবে বা একই নিয়মটা থাকবে, একই নিয়মের মাধ্যমে এই সংখ্যাটাকে আমরা হিসেবে রূপান্তরিত করতে পারবো, অক্টাল সংখ্যায় রূপান্তরিত করতে পারবো। সেটা কীভাবে, খেয়াল করো এই যে প্রদত্ত সংখ্যাটি আছে সেই প্রদত্ত সংখ্যার অংশ পূর্ণাঙ্গ পূর্ণ অংশটুকু এখানে বসলো, এরপর ডাক দিয়ে নিয়ম অনুযায়ী ভাগশেষ লিখলাম। ওকে, এবার তৃতীয় নদী রাখলাম, এবার বেস, এবারে বেস কত, এবার কাঙ্ক্ষিত যে সংখ্যাটিতে যাবো সেই সংখ্যাটি কত, আর সেই সংখ্যাটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, তাহলে তার বেস কত, আট। সুতরাং আমি এখানে লিখলাম কত, আট। ওকে, এবার আমরা একটু ক্যালকুলেটারের সাহায্যে ম্যাথগুলো করার চেষ্টা করব। ওকে, যদি আমি একশো তেইশকে ভাগ করি, খেয়াল করো একশো তেইশ ভাগ হচ্ছে আট,
তাহলে সংখ্যাটি আসবে হচ্ছে 15.375। ওকে, এটা যদি ভাগ করি তোমরা দেখতে পাচ্ছ 15.375। তো ভাগফলটা কোথায় লিখবো আমরা? ভাগফলটা লিখবো হচ্ছে এখানে, এখানে লিখবো হচ্ছে ভাগফল, এবং ভাগ দিয়ে এই পাশে লিখবো ভাগশেষ। এখন ভাগশেষটা কত? তো খুব সহজ একটা ব্যাপার, আমি এই যে পূর্ণাংশটুকু লিখে রেখেছি, এই পূর্ণাংশটুকু মুছে দিয়ে এর সঙ্গে আমি বেসটাকে আবার গুণ করে দিই। যদি 8টাকে গুণ করে দেই তাহলে আপনাদের কাঙ্ক্ষিত মানটি পেয়ে যাব। খেয়াল করো তাহলে কত, আমি গুণ করবো 0.375 গুণ 8, সমান দিলে আসছে কত? 3। এটুকু গুণ করলে আসবে হচ্ছে 3। তাহলে ভাগশেষ কত? 3। আবার খেয়াল করো, এটাকে যদি আবার ভাগ করি 8 দিয়ে, তাহলে তোমরা নর্মালি বুঝতে পারতেছো কি করলাম, 8 আমাদের ভাগশেষ থাকবে হচ্ছে 7, সরি 8 একবার যায়। তো আমরা যদি 15 ভাগ করি 8 দিয়ে, 8 আর ভাগশেষ থাকে কত? 7। এবার যদি 8 দিয়ে 1 ভাগ করি, 8 হচ্ছে যায় না, 8 1 মধ্যে যায় না, তাহলে 0 ভাগশেষটা এখানে চলে আসলো। এটাও MSB, এটা LSB। সুতরাং অঙ্কটি হবে হচ্ছে, সরি সংখ্যাটি হবে 173, এটা হচ্ছে পূর্ণ অংশ। এবার যদি ভগ্নাংশ আমি করে থাকি, তো ভগ্নাংশের জন্য কি করব, তাহলে দেখো দেখি আমি 0.23 গুণ, এবার কত দিয়ে গুণ করব? 8 দিয়ে, এটা পূর্ণ অংশ, পূর্ণ সংখ্যা। এবার 8 দিয়ে যদি 0.23 আমি গুণ করি, খেয়াল করো কত আসে, 8 দিয়ে 0.23 গুণ করব, 0.23 গুণ হচ্ছে 8, তাহলে আসে হচ্ছে 1.84। এবার আমি এবার গুণ করব, কি দিয়ে গুণ করবো? শুধু এই ভগ্নাংশটুকু দিয়ে গুণ করবো, কখনোই এই পাশে কিন্তু আসবো না। তাহলে আবার 8 দিয়ে যদি গুণ করি, 8 দ্বারা গুণ করার ফলে ফলাফলটা কত আসে? 0.84 গুণন 6.72। এবার আবার 8 দ্বারা গুণন 0.72 গুণন 8, তাহলে 5.76 গুণন 8, সংখ্যা আসলো 6.08। মোটামুটি উপর থেকে নিচের দিকে আমাদের 4টা দশমিকের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে 4 বিট গেলেই হবে। ওকে, তাহলে এখানে মোটামুটি 4 বিট হলে কি হচ্ছে? হচ্ছে, তাহলে আমাদের এবার কি হবে, উপর থেকে নিচের দিকে যাবে, তার মানে কত? 0.23, এটা সমান আসলে 0.1656। তাহলে এবার যদি আমি পুরো অঙ্কটুকু লিখি তাহলে কি হয় দেখো, পুরো অঙ্কটুকু যদি লিখি, একটু খেয়াল করো, পুরো অঙ্কটুকু লিখলে আমাদের যেটা হয়, এই অঙ্কটুকু আমরা পূর্ণ অংশের জন্য পেয়েছিলাম কত? 1.73। এবার দশমিক, ওই দশমিকের জন্য পেয়েছিলাম 1.656। এবার অক্টাল দিয়ে, অক্টাল বেজ দিয়ে দিলে আমাদের কী হয়ে গেল, মানটি বেরো গেল। এখন যারা এই অংশটুকু বুঝছিল না, তো তাদের জন্য আমি যেটা করব, তাদের জন্য এই অংশটুকুকে আবার বোঝাবো। তো 123কে যদি আমি ভাগ দেই, 123কে যদি ভাগ দেই, তাহলে সেটা আসে, 123কে 8 দ্বারা ভাগ দিলে আসে হচ্ছে 15.375। হ্যাঁ, 15.375। তো 375 আমরা যে অঙ্কটুকু লিখেছি, সেই 15-র ভাগফলটা আমরা এখানে নিয়ে এসেছি, এবং এই যে ভাগফল থাকলো আরেকটু থেকে গেল 0.37, এটাকে 8 দ্বারা গুণ করে, 8 দ্বারা গুণ করে এইটুকু অংশ কিন্তু আমরা নিয়ে এসেছি, এখানে বসাই দিয়েছি। এই যে অংশটুকু ছিল এইটুকুই আমাদের আসলে ভাগশেষ, এই ভাগশেষটুকু আমি 8 দ্বারা গুণ করেছি, 8 দ্বারা গুণ করার ফলে সে মানটা আসছে কত? 3। সেই 3টা কিন্তু আমরা এখানে বসাইছি, অর্থাৎ দশমিকের পরে যে অংশটুকু থাকবে সেটুকু হচ্ছে ভাগশেষ। এটা দিয়ে ভাগ করার পর দশমিকের পরে যে অংশটুকু থাকবে পূর্ণ অংশের পরে, পূর্ণ অংশ পাওয়ার পরে দশমিকের যে অংশটুকু থাকবে সেটা আমাদের ভাগশেষ, সেটাকে বেস দ্বারা গুণ করলে আমাদের ভাগশেষের পূর্ণ সংখ্যাটা পাওয়া যাবে। ঠিক আছে, ওকে, এর পরবর্তীটা দেখো কীভাবে করি আমি। এর পরবর্তীতে
যে 123 কেই আমরা কি করব হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরিত করব। 123 এর এই পূর্ণাংশের জন্য আমাদের সূত্র হচ্ছে এরকম প্রান্তে এখানে ভাগশেষ, এটা আমরা তাহলে কত দিয়ে করব 16 দিয়ে, কেননা এটা এখন কি হয়ে যাবে, এটা এখন 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে চলে যাবে। ভাগশেষ কি বলো 16 দিয়ে প্রথমে ভাগ করব। ওকে, ক্যালকুলেটরের মাধ্যমে আমরা 16 দিয়ে ভাগ করি, খেয়াল করো ক্যালকুলেটরের মাধ্যমে যদি 16 দিয়ে ভাগ করি কতকে 123 কে, 123 ভাগ হচ্ছে 16, তো আমরা যদি ভাগ করি এটা 7.6875 আসছে, আগের মতোই দেখো কত আসলো, আসলো হচ্ছে 7.6875। আমরা কি করব এই 7 কে এখানে লিখব, ভাগশেষটা কি করার কথা, ভাগশেষকে বেস দ্বারা গুণ করে, অর্থাৎ এই 7টা তো আমরা লিখে ফেলেছি, এবার 0.6865 কে আমরা 16 দ্বারা গুণ করব। ওকে, তাহলে 16 দ্বারা গুণ করি 0.6875 গুণ 16 আসে হচ্ছে 11। এখন ব্যাপার হচ্ছে 11 এর হেক্সাডেসিমাল মানটা আসলে কত, হ্যাঁ 11 এর হেক্সাডেসিমাল মানটা হচ্ছে B, 11 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে B, সুতরাং আমরা 11 এর জায়গায় বিটা লিখে রাখলাম। আবার বলি আমরা 123 কে 16 দ্বারা ভাগ করার ফলে ভাগফলটা আসছে 7.6875, তো আমরা কি করলাম এই 7টাকে এখানে লিখলাম পূর্ণাংশটুকুকে এবং ভগ্নাংশকে আবার এই 16 দিয়ে গুণ করে একটা অঙ্ক পেলাম, সেই অঙ্কটুকু কোথায় লিখলাম ভাগশেষে। আবারও বলতেছি যে ভাগ করার পর পূর্ণ যে অংশটুকু পাবো সেটুকু হবে ভাগফল এবং দশমিকের পরে যে অংশটুকু পাবো সেটুকু হবে ভাগশেষ। এবার যদি 7কে আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে এটা ভাগফল করা যায় না, মানে শূন্য, এই 7টা এখানে চলে গেল, অর্থাৎ 123 এইটার হেক্সাডেসিমাল মান হচ্ছে দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল মান হবে 7b, বোঝা গেল? ওকে, এবার ভগ্নাংশের জন্য যদি আমরা করে থাকি তাহলে কত করব 0.23, এটাকে গুণ করব কত দিয়ে 16 দিয়ে। ওকে, 16 দিয়ে যদি আমরা গুণ করে থাকি দেখি মানটা কত আসে, 0.23 গুণন 16 এটা আসবে 3.68। খেয়াল করো যে আমরা দুইটার বেশি কিন্তু এই যা পাচ্ছি সব এই পাশে রেখে দিচ্ছি, ক্যালকুলেটর সাহায্যে করলে যদিও ব্যাপারটা খুবই সহজ, দশমিকটা এমনিতেই চলে আসে। এবার 0.68 গুণন কত হবে 16, যদি আমি এখানে 16টা লিখিনি, ওকে 16 এটা গুণ করলে আসে 10.88, তাহলে 10 এখন কত দশমিক কত 88, কথা হচ্ছে 10 তো আর আসলে একসাথে বসতে পারে না, হেক্সাডেসিমাল ক্ষেত্রে 10 মানে হচ্ছে কত 8, তাহলে আমরা এটা লিখে দিই। আবার গুণ করবো কত দিয়ে 16 দিয়ে গুণ করি যদি, তাহলে 16 দিয়ে গুণ করলে কত হয় দেখো তো, 0.88 গুণন 16 14.08, এখন 14 তো মানটা নাই, তাহলে আমরা লিখি হচ্ছে কত 10A 11B 12C 13D 14E, মনে আছে তো, তাহলে 14 হবে ই। ওকে, আমরা 14.08 আমরা 3 বিটে নিতে যাচ্ছি আর করব না, এই 3টা বিট লিখে আমাদের আপাতত হয়ে যাবে, অর্থাৎ 0.23 দশমিক থেকে যদি অক্টালে যায় তাহলে সেটার মান হবে হচ্ছে, সরি অক্টাল দশমিক থেকে যদি হেক্সাডেসিমালে যায় তাহলে তার মান হবে 3AE হেক্সাডেসিমাল। এবার এই পুরো অঙ্কটা আমরা এখানে বসাই দিই, পুরো অঙ্কগুলো যদি এখানে বসাই দিই তাহলে পাবো কত 7B.3AE, তাহলে 123.23-এর হেক্সাডেসিমাল রূপ হচ্ছে 7B.3AE। আশা করি বুঝতে পেরেছো, এ সংক্রান্ত কোনো প্রকার প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও, আমাকে চাইলে ইনবক্সও করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো।